কিভাবে একটি ওয়ার্ড ফাইলকে খুব সহজে পিডিএফ করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতে একটি ওয়ার্ড ফাইল ওপেন করি। আমি একটি ওয়ার্ড ফাইল ওপেন করেছি, যেখানে চাইলে আমি যে কোনো কিছু লিখতে পারবো। এখন আমি এই ওয়ার্ড ফাইলটিকে কীভাবে খুব সহজে পিডিএফ করা যায় সেটি দেখাবো। ওয়ার্ড ফাইলটিকে পিডিএফ করতে হলে আমাদেরকে যেতে হবে ফাইল অপশনে, সেখান থেকে সেভ অ্যাজ, তারপর আমরা ফাইলটিকে যেখানে সেভ করতে চাই সেই ফোল্ডারটিকে সিলেক্ট করব। আমি ডেস্কটপে সেভ করলাম। ডেস্কটপ ফোল্ডার সেভ করার পরে ফাইল নেম আমরা চেঞ্জ করব, টেস্ট পিডিএফ দিলাম। সেভ অ্যাজ ট্যাব থেকে আমরা ওয়ার্ডের অপশনটাকে চেঞ্জ করে আমরা পিডিএফ অপশনটাকে সিলেক্ট করব এবং সেভ অ্যাজে ক্লিক করব। সাথে সাথেই আমাদের পিডিএফ ফাইলটি ওয়ার্ডে ওয়ার্ড ফাইলটি পিডিএফে রূপান্তর হয়ে গেল। এখন আমরা দেখব আমাদের পিডিএফ ফাইলটি হয়েছে কিনা। ফাইলটি আমরা ওপেন করব কোনো একটা ব্রাউজার অথবা পিডিএফ রিডার দিয়ে। দেখেন খুব সহজে ওয়ার্ড ফাইলটি পিডিএফে রূপান্তর হয়ে গেছে। আর এভাবে আমরা যে কোনো ওয়ার্ড ফাইলকে মাইক্রোসফট অফিস দ্বারা খুব সহজে পিডিএফে রূপান্তর করতে পারবো।